এবার বাংলাদেশের রাস্তায় ছুটবে ভারতের বিশেষ ইলেকট্রনিক বাস, যেখানে যাত্রীরা পাবেন একাধিক বিলাসবহুল সুবিধা। বাংলাদেশ ভারত থেকে কিনবে 100টি ইলেকট্রনিক ডাবল ডেকার এসি বাস। ইতিমধ্যেই সেই মতো প্রস্তুতি নিয়ে ফেলেছে বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট কর্পোরেশন। গত রবিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কার্যালয় থেকে এরকমই তথ্য জানানো হয়েছে। আজকের পর্বে দেখব ভারত থেকে কিনতে যাওয়া বিশেষ ইলেকট্রনিক বাসের বিস্তারিত তথ্যচিত্র, কী কী অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকছে এই ইলেকট্রনিক বাসগুলোতে। বাংলাদেশ সরকার ইলেকট্রনিক ভেহিকল নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে, যার উদ্দেশ্য আগামী 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনা। বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার ডক্টর বিনয় জর্জের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাক্ষাৎকালে ভারতের ঋণ সহায়তা চুক্তির আওতায় ভারত থেকে প্রায় 300টি ইলেকট্রনিক ডাবল ডেকার এসি বাস কেনার বিষয়টি আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর জন্য চলতি বছরে 100টি বাস কিনবে। চলতি বছরে বিআরটিসির বহরে যুক্ত হবে ভারত থেকে আনা 100টি ইলেকট্রনিক ডাবল ডেকার এসি বাস। এই ইলেকট্রনিক বাসগুলোর দাম প্রায় 2 কোটি টাকা, বহন করতে পারবে 90 জন যাত্রী। এই বাসগুলোতে রয়েছে দুর্দান্ত সব ফিচার। সুরক্ষার জন্য থাকবে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে, ইমার্জেন্সি বাটন, ডিজিটাল টিকিট প্রভৃতি। এই বাস কার্বন নিঃসরণ কমাবে 41%। এতে রয়েছে 231 কিলোওয়াটের ব্যাটারি। একবার চার্জ দিলেই 250 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে এই বাস। 40 মিনিটের চার্জে চলতে পারবে 100 কিলোমিটার পথ। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র 80 মিনিট।